সবাইকে প্রথমেই অনেক মানে শুভেচ্ছা যে তোমরা সকলে সুপারভাইজার এক্সামিনেশনের জন্য সকলে ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছ। প্রথমে আমার পরিচয়টা আমি একটু করে দিই। আমার নাম হিমাদ্রি শেখর ঘোষ। আমি টোটাল এখানে এই কারণেই বলছি যে আমি একটা কথা কিন্তু মনে করি প্রথমেই যে টিচারটা এখানে শুধু মনোলগ করতে হবে না, আমি শুধু তোমাদের বলবো আর তোমরা শুনবে লিখবে এইভাবে কিন্তু কোনো ইন্টারভিউ সেশন বা কোনো সেশনই হয় না। তোমরা সেই জায়গায় যোগ্য আছো বলেই কিন্তু আজকে এই ঘরে বসে আছো। অতএব আমি যখন বলার পরে কোশ্চেন আমি ওখান থেকে চাইবো, যে কোনো ধরনের কোশ্চেন, কোনো অসুবিধা নেই, সেটা কিন্তু আসতে হবে, একটা ইন্টারেক্টিভ সেশন হবে সেটা, ঠিক আছে। তাছাড়া আর একটা বিষয় যেটা হবে সেটা হচ্ছে যে এর আগে যারা তোমাদের পড়িয়ে গেছেন তারা সকলে তোমাদের এই সার্ভিসটা সম্বন্ধে বলেছেন এবং আলাদা ইন্টারভিউ সম্বন্ধে বলেছেন, কিন্তু সার্ভিসের ইন্টেরিয়ার সম্বন্ধে কিন্তু অত বেশি বলেননি যে কি কাজটা করতে হবে, কি এর মধ্যে আছে। কারণ তোমাদের রিপোর্টিং অফিসার কিন্তু আমি হবে, যখনই আর তোমরা সুপারভাইজার হবে তার রিপোর্টিং অফিসার সিডিপিও হবে। আর একটা কথা বলে রাখি যে সারা স্টেট জুড়ে যত সিডিপিও আছেন কম বেশি সবার সঙ্গে আমার পরিচয় আছে, মানে তোমরা যে কোনো জায়গাতেই যাবে না কেন আমার নামটা শুধু করলে ওরা চিনবে, ঠিক আছে। নামটা লিখে রাখো হিমাদ্রি শেখর ঘোষ, যখনই যেখানে পোস্টিং পাও না কেন বলবে যে হিমাদ্রি স্যারের কাছ থেকে আমরা ইন্টারভিউ ক্লাস নিয়েছিলাম, ওনাকে আমি চিনি, দেখবে সবাই অ্যাডভান্টেজেই তোমাকে নেবে। তাহলে ওখানে গিয়ে তোমার যে কোঅপারেশনটা সিডিপিওদের সঙ্গে হবে সেটা হবে, কারণ সারা স্টেট জুড়ে যত সিডিপিও আছেন কম বেশি আমার দ্বারা উপকৃত। যারা জুনিয়র আছেন তারা তো আসেনি, যারা সিনিয়রও আছেন তারাও চেনেন কম বেশি, ভালোবাসেন, অনেকের দ্বারা আমিও উপকৃত এরকমও আছেন। তো ওই সার্ভিসে মোটামুটি আমার 7 বছরের কম সময় হয়নি, 4টে জেলায় আমি কাজ করেছি অলরেডি। তো অতএব উত্তরবঙ্গ করেছি, এদিকেও করেছি, এবং সব জায়গাতে কম বেশি পরিচয় রয়েছে। আর একটা আমার পরিচয় আছে, সেটা হচ্ছে যে স্টেট লেভেল টিমটা আছে সিডিপিওতে বা এই ICDS এর, সেটা থেকে তারা বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল তৈরি করে সেইটাতে আমি আছি, ঠিক আছে। শশীপাদা ম্যাডামের সঙ্গে আমাদের প্রায়শই মিটিং টিটিং হয়, অতএব এই ধরনের জায়গায় থাকার জন্য লোকে চেনা বা পরিচিত অনেক বেশি হয়েছে, আর সেই কারণে উত্তর চব্বিশ পরগনা আসার পর উত্তর চব্বিশ পরগনা সিডিপিওরা সবাই কোম্পানি চেনে। তো এইখানে যেটা তোমাদের বিষয়টা হচ্ছে সেই কারণে স্টেট লেভেল টিমে থাকার জন্য অনেক ধরনের নতুন বিষয় সম্বন্ধে আমি তোমাদের বলতে পারবো, যেটা নিয়ে কোশ্চেন হবে। তোমাদের যে বোর্ড হবে ইন্টারভিউতে বলা উচিত না, তো 4টে বোর্ড আপাতত হবে এটুকু শোনা গেছে, ঠিক আছে। তার মধ্যে কিন্তু একটা দুটো বোর্ডে আমাদেরও ডিপার্টমেন্টের লোক থাকবে, কিন্তু আমার চিন্তা নেই, কিন্তু বিষয়টা হচ্ছে তাদের সঙ্গে তো আমি কোশ্চেন নিয়ে ডিসকাস করবো না, কিন্তু আমি জানি যে তাদের প্যাটার্নটা কি আছে, ঠিক আছে, তারা কি ধরনের, কারণ তাদের সঙ্গে মেশার দৌলতে এই বিষয়গুলো আমি জানি, সেগুলো হয়তো শুনতেও পেয়েছি। তো সেরকম আমি কিন্তু পড়ার মধ্যে দিয়ে দেবো, বলবো না যে এইটা আসবে, ঠিক আছে, পড়ার মধ্যে থাকবে, তোমাকেই খুঁজে নিতে হবে। কারণ আমরা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার কোনো সময় বলতে পারি না কি আসবে, ঠিক আছে, আমরা শুধু বলতে পারি যে এইটা পড়ো এটার থেকে আসবে, ঠিক আছে। আর আমি চাইবো না কেউ জানা কোশ্চেন দিতে যাও, আমি চাইবো নিজের যোগ্য হলে চাকরিটা পাওয়া, ঠিক আছে। ওটা বুকচি দিয়ে চলার পক্ষে অনেক সুবিধা হয়, যে কোনো লোক অনেক ধরনের প্রলোভন আসবে সেগুলোও কিন্তু কানে নেবে না। আমি 7খানা সার্ভিস পেয়ে কথা বলবো, তার মধ্যে তার আগে 7খানা ইন্টারভিউ আমার কেটে গেছে, এর চেয়ে বরং না কেউ নিজে 7খানা ইন্টারভিউ যা কেটেছে, বালিচে এসে চোখ থেকে জল বেরিয়েছে প্রচুর, কারণ অনেক লোকের সাজেশন শুনতে গিয়ে আসল জিনিসটা বুঝতে পারেনি ইন্টারভিউতে কি করতে হবে, ঠিক আছে, সেই জন্য নিজেরও চোখের জল প্রচুর করেছে, ঠিক আছে। আর ইন্টারভিউ ওয়ান ইন এ লাইফ টাইম, ওটা পেতে আরো যে কত কালঘাম ছড়াতে হয় তোমার থেকে ভালো তো কেউ জানে, ঠিক আছে। আর এই চাকরিটা যেহেতু মেয়েদের ওরিয়েন্টেড চাকরি, এরকম চাকরিতে চান্স পেতে আরো সময় লাগবে, এরকম ভ্যাকেন্সি বেরোতে কিন্তু আরো কয়েক বছর ওয়েট করতে হবে, এত বড় ভ্যাকেন্সি চেনা গেলে বেরোবে না, এটা আর ক্লার্কশিপে যেরকম হচ্ছে বাকি জায়গায় কিন্তু এত বেরোবে না, তো সেই কারণে এটাই লাস্ট চান্স হয়ে করতে হবে। কিন্তু ইন্টারভিউতে যখন যাবে তখন এটা মনে করবে না যে এটা লাস্ট চান্স, তাহলে নার্ভাস হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারভিউতে যখন যাবে মনে করবে একটা লোকের সঙ্গে বা কয়েকটা লোকের সঙ্গে ভালো মতো আমি কথা বলতে যাচ্ছি, একটু আড্ডা মারতে যাচ্ছি বা তার সঙ্গে একটা আলোচনা করতে যাচ্ছি, সেও যাতে আনন্দিত হয় আমি যাতে আনন্দিত, তাহলে টেনশনটা কম হবে, ঠিক আছে। এইটা ভেবে যাবে যে কোনো ইন্টারভিউ সেশনে, কারণ আমার 7বার ইন্টারভিউ কাটার অভিজ্ঞতা থেকে বলছি আমি যখনই ভেবেছি আমাকে পেতেই হবে তখনই টেনশনটা কিন্তু ওইখানে গিয়ে বেড়েছে। এখানে তুমি যাই মক ইন্টারভিউ দিয়ে যাও ওই ঘরের টেনশন না হবে, অতএব সেই জায়গাটা যখন পৌঁছাবে তখন তোমাকে টেনশন ক্রিয়েট করানো হবে, একটা কাছের ঘরের মধ্যে পিএসসিতে বসানো হবে। আমি তো এতবার ইন্টারভিউ দিয়েছি বলছি, সেখান থেকে একটা চেয়ারে আনা হবে, ওখান থেকে আরেকটা চেয়ারে আনা হবে, তারপরে ঘরে ঢোকানো, তার মধ্যে একটা কাকপক্ষীয় নেই, এর মধ্যে একজন বলতে বলতে বেরোচ্ছে যে আমার এই গল্প প্রশ্নগুলো হয়েছে, তোমার মনে হচ্ছে প্রশ্নটা আমি একটু জেনে নিই, জেনে নিয়ে কোনো লাভ নেই, ওই মুহূর্তে তুমি উত্তর প্রস্তুত করতে পারবে না। তোমার মাথাটা ঠান্ডা রাখো, সকালবেলা ওঠো, এক কাপ চা গরম খাও, পেপারটা আলতা পড়তে পড়তে যাও, একটা পেপার কিনে পকেটে নিয়ে বা পেপার কিনে নিয়ে চলে যাও, ওখানে বসে পিএসসি অফিসে পেপারটাই করো, কারোর সঙ্গে বেশি কথা নয়, আড্ডা ছলে কথা, পড়াশোনা নিয়ে কথা নয়, ব্রেনটা হালকা থাকবে, তুমি তোমার থেকে ভালো ইন্টারভিউ দিচ্ছ, এই জায়গাটা আসো।
এবার আমি সাবজেক্টের মধ্যে ঢুকি যে কি কি আলোচনা এবং কি না। ঠিক আছে, প্রথমেই বলছি আইসিডিএস নিয়ে আমি যা যা বলবো নোট ডাউন করতে পারবেন না, অনেক মুশকিল হবে। ঠিক আছে, পরে মনেই থাকবে না আমি এখন স্পিডে বলবো। দুটো জায়গায় শুরু হয়েছে, মানবাজার আর খিদিরপুর, এটা অনেকেই শুনেছে। এরপরে যখন ঢুকবো তখন সেগুলো আসবে। তারপরে আস্তে আস্তে 80 সালে আরো প্রজেক্ট গুলো শুরু হয়, তারপর 85-90 এরকম করতে করতে এখন টোটাল নিয়ার অ্যাবাউট 586টা প্রজেক্ট আছে। এটা অনেকেই জানে না, বলবে ৫৮৬টা প্রজেক্ট হলো কেন, এই প্রশ্ন কেউ তোমায় বলবে কেন হলো, কারণ 586 জানেই না, কোন ইন্টারভিউ বলতেই পারবে না, আমাদের সার্ভিস ছাড়া এগুলো বলা একটু কঠিন। ঠিক আছে, 341টা কেন ব্লক আর 586টা কেন প্রজেক্ট, কারণ অনেক ব্লক আছে যাদের একাধিক প্রজেক্ট আছে, আমরা ব্লক ওয়াইজ প্রজেক্ট পাই না। প্রজেক্ট হয় আমাদের একটা এরিয়া জুড়ে, ধরো হাবড়াতে, হাবড়াতে আমাদের দুটো প্রজেক্ট, একটা হাবড়া ওয়ান যেটা আমি দায়িত্বে আছি, আর একটা হাবড়া আরবান মানে হাবড়া শহর কেন্দ্র। কিন্তু আদতে পুরো জায়গাটা কিন্তু হাবড়া ব্লকের আন্ডারে হাবড়াও রয়েছে, হাবড়া ওয়ানও রয়েছে, গোবরডাঙ্গাও রয়েছে, এরকম অনেক জায়গা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও হাবড়ার যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু দু তিনটে প্রজেক্টের ভাগ আছে, সেহেতু কিন্তু আমাদের 586 অ্যাপ্রক্সিমেটলি প্রজেক্ট আছে, 341টা ব্লক আছে। তাহলে এই কোশ্চেনটার উত্তরটা হচ্ছে যে প্রজেক্ট ব্লক ওয়াইজ হয় না, অনেক সময় বাড়তেও পারে, অনেক সময় কমতেও পারে, এরিয়া ওয়াইজ হয়। এটা কিন্তু কোনো ব্লকের বিষয় নয়, এটা একটা প্রোগ্রাম, আইসিডিএস একটা প্রোগ্রাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ প্রজেক্ট অ্যান্ড আ প্রোগ্রাম? প্রোগ্রাম আর প্রজেক্টের ফারাকটা কোথায়? এই আমরা প্রজেক্ট আকারে কাজ করছি, একটা প্রোগ্রামের আন্ডারে কাজ করছি, এটার মানে হচ্ছে আমাদের কিছু নির্দিষ্ট ইন্টেনশন আছে, 6টা সার্ভিস আছে আইসিডিএস, সেইগুলো যদি ফুলফিল হয় ম্যানলারিশন থেকে যদি আমরা বার করে আনতে পারি, এরকম হয়ে গেলে একটা সময় প্রোগ্রাম বা প্রজেক্টটা শেষ হয়ে যেতে পারে। ঠিক আছে, তখন এটা আইসিডিএস তো শেষ হয়ে যেতে পারে। তা তুই বলবো আইসিডিএস শেষ হয়ে গেলে আমার চাকরির কি হবে, সিডিপিওর কি হবে? কিছু বিষয় না, কারণ এর মধ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি তৈরি হয়েছে, শুনেছো, নাম শুনেছ, ন্যাশনাল এডুকেশন পলিসি। ন্যাশনাল এডুকেশন পলিসিতে একটা ভাগ করা হয়েছে, 3+2+3 এরকম করে ভাগ আছে। এই প্রথম যে 3টা আছে এটা হচ্ছে প্রি স্কুল এডুকেশন, যেটা আইসিডিএস এর একটা, যখন আমি 6টা সার্ভিসেস বলবো তার মধ্যে একটা, তখন আইসিডিএস কে 3-এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তাহলে ইন ফিউচারে এটা প্রোগ্রাম থেকে যে ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয় তাহলে এটা সোজা প্রজেক্টের মধ্যে একদম স্ট্রেট ওয়ে ঢুকে যাবে আমাদের পলিসি মেকিং এর মধ্যে, যেটা এখনো নেই। সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যায়, মানে পরবর্তীকালে এটার উঠে যাওয়ার সম্ভাবনাটা আমি, ঠিক আছে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে আইসিডিএস কি উঠে যেতে পারে? এখনকার সময় এটা একটা প্রোগ্রাম, অবশ্যই উঠে যেতে পারে, কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে যে প্রথম 3 বছর প্রি স্কুল এডুকেশন থাকবে, তার মধ্যে আইসিডিএস এর কথা বলা হয়েছে। সেটা যদি ইমপ্লিমেন্টেড হয়ে যায় তাহলে কিন্তু আইসিডিএস চলে আসবে মূল জায়গায়, তাহলে তখন আবার তোমার প্রশ্ন আসবে ন্যাশনাল এডুকেশন পলিসি, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসিটা করে যেতে হবে। বুঝতে পারছো, মানে তোমাকে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, দেখো বিশাল বড় স্প্যান ইন্টারভিউ হয়, তোমাকে ইন্টারভিউয়ারকে কিন্তু ম্যানিপুলেট করতে শিখতে হবে, দিস ইজ মানে একটা আর্ট এটা। ঠিক আছে, কি করে ইন্টারভিউয়ারকে ম্যানিপুলেট করতে হবে? ঠিক আছে স্যার, বলছি আমি সব প্রি স্কুলে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে বাবা মা কেন করতে পারবে না, আইসিডিএস করবি কেন করতে পারবে, প্রি স্কুলে দেখিয়ে দেবো। ঠিক আছে, কি রকম হয় প্রি স্কুলে? ঠিক আছে, একটা একটা করে আছে, টাইম আছে। ঠিক আছে, আমি একটু সার্ভিসে যখন ঢুকবো তখন বলছি, যে তখন আমার মনে করিয়ে দেবে স্যার প্রি স্কুলটা বলবেন বলছে। ঠিক আছে, ইন্টারভিউয়ারের যে ব্যাপারটা আছে, ইন্টারভিউয়ারকে ম্যানিপুলেট করতে হয়। ম্যানিপুলেট মানে কি, উনি যাতে বুঝতে না পারে,
তুমি একটা কোশ্চেনে তুমি উত্তর দিচ্ছ, উনি তো অন্যদিকেও চলে যেতে পারে, তোমার দিকে তাকে টেনে আনবে কি করে? জায়গায় তুমি স্ট্রং আছো, তা যে কোনো জায়গাতে একটা কিছু ছেড়ে যেতে হয়, বলে ফুট সেল বা ফুট হোল, এটা হচ্ছে ইন্টারভিউ এর পলিসি, ঠিক আছে? ফুট হোল ছেড়ে দিতে হয়। আমি এর আগেও অনেক ইনস্টিটিউটে পড়িয়েছি, আনাকাডেমির নাম শুনেছি, আনাকাডেমিতে আমি টপ এডুকেটার ছিলাম, ঠিক আছে? একটা সময় ওখানে রোমান সায়ানে আইএস অফিসার, ওনার সঙ্গে ব্যাঙ্গালোরে গিয়ে আমরা দেখা করে সমস্ত এই সমস্ত আলোচনা করতাম যে পিএসসি সংক্রান্ত কি আছে না আছে, পিএসসি বিভিন্ন কমিটিতে আমি বিভিন্ন সময় মেম্বার ছিলাম। তো এইবার ঘটনা হচ্ছে যে কি করে কি হবে, তুমি ধরো আমি কথার কথা ইন্টারভিউয়ার, আমি ধরো ইন্টারভিউয়ার, আমার কিছু পছন্দ অপছন্দের দিক নিশ্চয়ই থাকবে, আমিও তো মানুষ, তাহলে আমাকে তো সেই দিকে টেনে নিতে হবে। তোমাকে ধরো জিজ্ঞাসা করলো আমার তিনটে পজিটিভ গুণ তিনটে নেগেটিভ গুণ, আমাকে যেমন জিজ্ঞাসা করতো বা আমি যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ করতাম তখন ইচ্ছা করে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে দিতাম, ওদের আমি বলার সময় বলেছিলাম যে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে দিতাম। তো এইবার নেগেটিভটাকেও তুমি আসলে পজিটিভ ঘুরিয়ে বলো। যেমন আমি সবসময় বলতাম যে আই এম ওয়ার্ক অ্যালকোহলিক, ওয়ার্ক অ্যালকোহলিক মানে কাজ পাবে। এবার তখন কি হবে, তখন পরের কোশ্চেনটা আসবে ওয়ার্ক অ্যালকোহলিক কোথাকার নেগেটিভ গুণ, ওটা তো পজিটিভ গুণ আসবে। তো এই প্রশ্নটা এইটা দিয়েই আসবে, আমি তো রেডি এর জন্য, আমি তো চাইছি যে আমি যে প্রশ্নগুলো করতে চাইছি সেটাই উনি আমাকে বলবে, ঠিক আছে? তাহলে আমার উত্তর তৈরি থাকে, সেটা নেগেটিভ হতেও হতে পারে, ঠিক আছে? এবার উনি আমাকে জিজ্ঞাসা করতেন যে ওয়ার্ক অ্যালকোহলিক কেন, এটা তো নেগেটিভ গুণ, এটা তো পজিটিভ গুণ, ঠিক আছে? আমি তখন বলতাম না স্যার নেগেটিভ গুণ, মানে আমি কাজ করছি, কাজ করতে করতে কাজে মগ্ন হয়ে গেলে আরেকটা কাজ যে দিতে আসছে সেটাও আমি খেয়াল করি, এটা তো খারাপ জিনিস, আসলে আমি বলে যাচ্ছি খারাপ হচ্ছে পজিটিভ ওনার মনে, ঠিক আছে? এইটাকেই বলে সাইকোলজি টার্ম। ফ্রয়েড বলে যে তুমি বলবে নেগেটিভ, ফ্রয়েডের নাম শোনা ছিল বিখ্যাত সাইকোলজি, তুমি বলবে নেগেটিভ কিন্তু হবে পজিটিভ, ঠিক আছে? তুমি ওকে বলে যাচ্ছ এটা নেগেটিভ, আর ও মেনে নিচ্ছে এটা পজিটিভ, আর ওখানে তোমাকে কোশ্চেন হয়ে যাচ্ছে, আর তুমি ওকে নিজের রাস্তাতে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? রাস্তা নিজের রাস্তায় নিয়ে যাচ্ছ, বুঝতে না পারে যে আমি নিজের রাস্তায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এইটাই ইন্টারভিউ খেলা, এই খেলাটাই সেখানে হয় না, কিন্তু আসলে এই খেলাটাই ওখানে হয়, তোমার সাইকোলজির সঙ্গে ওনার সাইকোলজির খেলা, ঠিক আছে? এইটাকে তোমাকে তোমার দিকে নিয়ে যেতে হবে, কারণ উনি যদি এদিক ওদিক ছোটেন কোথা দিয়ে কোশ্চেন করবেন তুমি পারবে না, তখন এটা পার্সোনালিটি টেস্ট, এটা কিন্তু ইন্টারভিউ বললেও ভুল হবে, পার্সোনালিটি টেস্ট করতে হবে তোমার পার্সোনালিটি চেক করার জন্য। ধরো আমার কাছে কেউ কোনো সমস্যা নিয়ে আসলো, আমি যদি ওই সমস্যার মধ্যে হারিয়ে যাই তাহলে কিন্তু আমি ওকে আমার মধ্যে আনতে পারবো, আমি ওর সমস্যা শুনতে শুনতে আমার মধ্যে ওকে নিয়ে চলে যাই, ঠিক আছে? তখন যখন নিয়ে চলে যাবো তখন ওর সমস্যাটা ভুলে যাবে। কিরকম একটা উদাহরণ বলছি, আমার অফিসে প্রচন্ড গন্ডগোল হয়েছে কোনো একটা সেন্টারে, আমার অফিসে এসছে লোক, ভেঙে দেবো ঘুমিয়ে দেবো এসব করতে এসছে, আমি আমার চুপ করে বসালাম, একটু কোল্ড ড্রিঙ্কস আনা, কোল্ড ড্রিঙ্কস না আনা, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এই স্টোভা দাও বসালাম, স্টোভা দাও, ঠিক আছে? এরকম বলতে 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 আচ্ছা বলুন, আচ্ছা শুনুন এই যে বলতে শুরু করলাম জিনিসগুলো, এইবার উনি কিন্তু ধীরে 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 মিনিমাইজ হলো, এইবার আমি কথা বলাটা স্টার্ট করলাম, ঠিক আছে? এইটা যখনই স্টার্ট করবো তখনই কিন্তু আমি ওকে ম্যানিপুলেট করে নিলাম। যেরকম তুমি ইন্টারভিউ গেলেই তোমাকে ফার্স্ট অফ অল কোডিং কোশ্চেন দিয়ে দেবো, আগে বলো তোমার বাড়িতে কে আছে কি আছে, এইগুলো এমনি কোশ্চেন, এর মধ্যেও কিন্তু কোশ্চেন লুকিয়ে থাকে, তোমার বাড়িতে কজন আছে, তুমি ভাবলে আমি এটা বলে দিই, আসলে উনি ভাবছেন যে তোমার বাড়িতে কি আরো অনেক ভাই বোনেরা রয়েছে, তাহলে কি তুমি দূরের কোশ্চিন করতে পারবে, এইগুলো আমার ভাবনা চলছে না, ভাবনায় কিন্তু এইগুলো চলছে না, ভাবনা এটা চলছে না, তোমার বাড়িতে কজন আছে আমার আগ্রহ না, মানে তুমি চাকরি করতে পারলে কি হবে না হবে সেটা ভাবছো, ঠিক আছে? তাহলে তোমাকেও সেইভাবে উত্তর দিতে হবে যে উনি কি ভাবছেন তার পজিটিভটা দেখে উত্তর দিতে হবে। আর যদি কোনো মিথ্যা বলেও ফেলো কোনো একটা সময় সেটাকে সত্যি হিসেবে ধরে নিয়ে চলতাম, মানে ইন্টারভিউর মধ্যে কিন্তু বেরিয়ে পড়বে জিনিসটা, সেইটা কিন্তু আমি বলি না যে কেউ মিথ্যা বলবে না, কারণ এমন এমন ঘটনা জীবনে থাকে যেগুলো সবসময় বলা যায় না, আছে অনেকেরই আছে, সেটা বলা গেল না তাহলে সেই মিথ্যাটাকে ধরে নেবে, এটাই আমার জীবনের সত্য, ঠিক আছে? ইন্টারভিউ বোর্ড হতে তো এটাই সত্যি না, ঠিক আছে? তবে আর ভুল হবে, ঠিক আছে? আমরা কি কোনোদিন বলিনি এই কথা, আমি বলবো না, আমি দেখো টেবিলে এসে অনেক সময় কেউ ফার্স্ট হয়ে গেলে সেকেন্ড হয়ে গেলে সে বলতে থাকে আমি 8 ঘন্টা পড়েছি 9 ঘন্টা পড়েছি, আসলে তা নয়, আসলে সেও তোমার মতো করেই পড়েছে কিন্তু সে বলতে চায় না, সে দেখায় যে আমি একটু বেশি কিছু, ঠিক আছে? আমি তোমার থেকে কিচ্ছু বেশি কিছু নই, তোমরা যেরকম ভাবে পড়াশোনা করতে হবে তার থেকে কমই করতাম, ঠিক আছে? ওই জন্য ওই বসে বা এইখানে বসে ওরকম ভাবে আমি করাই, আমার কথা হচ্ছে তোমার মধ্যে গিয়ে পড়াতে পারলে তুমি বুঝতে পারো, ঠিক আছে? এইটাই আমার প্যাটার্ন, আমি এইভাবেই পড়াই, ঠিক আছে? এইবার ধরো এইটা আইসিডিএস এ এলো, আইসিডিএস এ ছখানা, তোমার নিশ্চয় এইটা অনেকেই বলেছে যে ছখানা ছখানা সার্ভিসেস রয়েছে, এই ছখানা সার্ভিসেস নিয়ে তো অনেকে বলে কিন্তু এই সার্ভিস গুলো কিভাবে ইমপ্লিমেন্ট হয় বা কি হয় সেইগুলো নিয়ে কিন্তু ডিটেলে যাবে। দেখো একজন ল্যান্ড রেভিনিউ অফিসার সে জমি নিয়ে বেশি ভালো বলতে পারে, তার আইসিডিএস এর ভিতর নিয়ে অত বলা যাবে না, ঠিক আছে? এটা যেটা ফ্যাক্ট বুঝছো, ওইখানে একটা হয়ে যাবে।
আচ্ছা, আইসিডিএস এর আর একটা চেয়ার নিয়ে এসেছি, চেয়ার নিয়ে এসেছি ম্যাডাম। আমি ম্যাডাম বলেই ডাকলাম, পরে অসুবিধা হয়ে গেলে ম্যাডাম বলতে। আমি কিন্তু ওটা ধরেই চলছি যে তোমরা সুপারভাইজার হবে, সেইভাবেই কিন্তু কথা বলছি আমি। হয়তো কেউ পরবর্তী গেলে আমার কলিগ হিসেবে কাজ করবে, বকাও খাবে আমার কাছ থেকে কাজ উঠছে, ঠিক আছে? এইটা মনের মধ্যে না আসলে যে আমি সুপারভাইজার, তাহলে তুমি কোনোদিন সুপারভাইজার হতে পারবে, ঠিক আছে? এটা মনের মধ্যে রাখতেই হবে যে আমি সুপারভাইজার, ঠিক আছে? একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, মোহাম্মদ আলীর নাম শুনেছো সবাই? মোহাম্মদ আলী যখনই কোনো কাজ করে, আমার জীবনে খুব বড় একটা ইন্সপিরেশন আকারে কাজ করে দু তিনজন লোক, একজন স্বামী বিবেকানন্দ যার বই আমি খুব পড়তাম, এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, আর মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীকে দেখে শেখার অনেক কিছু আছে। মোহাম্মদ আলী যখন তার রিংয়ে ধুতো বক্সিং করার জন্য, তার আগে সবসময় বুকে এরকম করে পাম্প করতো, ঠিক আছে? পাম্প করতো আর বলতো আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, এরকম পাম্প করতে করতে বলতে বলতে যাবে, ঠিক আছে? এর কারণটা কি হতো? দুটো কারণ, এক হচ্ছে নিজেকে ইন্সপায়ার করা যে আমার চেয়ে ভালো আর কেউ নেই, আই এম দ্য বেস্ট, তার সঙ্গে সঙ্গে আর একজনকে ইন্সপায়ার করা, সেটা হচ্ছে উল্টো দিকে যে রয়েছে সেও কি ভাবছে যে ও খালি বলে যাচ্ছে আই এম দ্য বেস্ট, তার মানে নিশ্চয়ই ও বেস্ট, ধরো মাথায় ওটা কাজ করবে। তার মানে অপোনেন্টকে উইক করা, তার সঙ্গে সঙ্গে নিজেকে স্ট্রেংথেন করা, একই করতে। তোমার যদি মনে কনফিডেন্স থাকে না, তোমার পাশে বা অন্য যে ইন্টারভিউয়ার আসবে সে চিড়ে যাবে মাঝখান থেকে, এটুকু তুমি কনফার্ম থাকো, ঠিক আছে? তোমার কনফিডেন্স দেবে যদি আয় ওভার কনফিডেন্স বলছে, তোমার কনফিডেন্স ঠিক আছে আমি ইন্টারভিউতে যাবো, হয়ে যাবে, ঠিক আছে? এইটুকুই বলো না, এটা বলতে হবে না, হয়ে যাবে এরকম বলতে হবে, হয়ে যাবে হয়, ওটাই ওকে চিড়ে দেবে মাঝখান, ও ওখানে গিয়ে নার্ভাস হয়ে যাবে, ঠিক আছে? এই আমি সবসময় ইন্টারভিউ বোর্ডে যারা একদম নির্দ্বিধায় বলতাম কি ঘুরে এসছিস কি হয়েছে এরকম ভাবে, যখন আমার ইন্টারভিউ অনেকগুলো হয়ে গেছে, আমি তো জানি কাটবে কাটবে, হবে হবে, ঠিক আছে? ওর সঙ্গে কথা বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে, ঠিক আছে? তা আমি ওর সঙ্গে ওই অভিজ্ঞতাটা আমার হয়ে গেছিল, যেন বলতাম তাতে কি হতো, ইন্টারভিউ বোর্ডের বাইরে অর্ধেক লোককে হারিয়ে দিলাম, ঠিক আছে? আর ভিতরে ঢুকতে হবে। আমি কিন্তু কারোর সঙ্গে, আমাদের বাঙালিদের একটা প্রবলেম আছে, কোনো কোনো সময় আমি এখানে চিন্তা করি ওকে কি করে পিছিয়ে দেওয়া যায়, এই ঘরের মধ্যে 60 জন রয়েছে, টোটাল কতজন চান্স পেয়েছে, তার মধ্যে লড়াইটা নয়, কিন্তু এরা যদি ইউনাইটেডলি চলে, যেটা বাইরের লোকেরা করে, বিহারি বা বিহার বা ইউপিতে যখন আমি সেন্ট্রাল পরীক্ষা দিয়ে যাচ্ছি, একসঙ্গে যদি 50 জন নামে না 30-40 জন নামে চাকরি পাবে, যদি একসঙ্গে এটা একজন আরেকজনকে কোঅপারেট করতে শুরু করে, কোথায় যাচ্ছি বা কোথায় যাচ্ছি না বলা শুরু করে, ওইভাবে একজনকে হারানো যায় না। হারাতে গেলে নিজের পোটেনশিয়াল দিয়ে হারাতে হয়, তাকে সমস্ত হেল্পটা করে তারপর পোটেনশিয়াল দিয়ে হারাতে হয়, ঠিক আছে? এইটাই হচ্ছে ব্যাপার। কোনোদিন কি কর্ণ বা অর্জুন একে অন্যকে গিয়ে কিন্তু হাতাহাতি করেনি, ওরা ওদের পোটেনশিয়াল দিয়ে একজন আরেকজনকে হারিয়েছে। কোনো কোনো সময় অর্জুনের ক্ষমতাও কর্ণ জানতো, কর্ণের ক্ষমতাও অর্জুন জানতো, হয়তো শ্রীকৃষ্ণ এসে ওখানে গিয়ে ট্রিক করেছে, কিন্তু অর্জুন কিন্তু করেন বা কর্ণ কিন্তু করেন, তার মানে ওদের পোটেন্সিয়ালটা হাই ছিল বলে জানতো, নিজেদের উপর কনফিডেন্সটা হাই ছিল, ঠিক আছে? তাহলে হারাতে গেলে কাউকে নিজের পোটেন্সিয়ালটাকে হাই করো, নট আরেকজনকে নিচে ফেলো, ঠিক আছে? তাদের লাভ হয়। আইসিডিএস ছটা সার্ভিস, 1 নম্বর সাপ্লিমেন্টারি নিউট্রিশন, আমি যে পরপর লেখাচ্ছি এটা গুরুত্ব অনুসারে আমাদের স্টেটে যে ধরনের গুরুত্ব দেওয়া হয় সেই অনুভব। তিন নাম্বার হচ্ছে ইমিউনাইজেশন বা টিকাকরণ। চার নাম্বার হচ্ছে হেলথ এন্ড নিউট্রিশন এডুকেশন। হ্যাঁ, একটু অর্ডার মেনটেন করে এই ধর এইভাবে বলতো, কারণ ওয়েস্ট বেঙ্গলে এটা প্রায়োরিটি অনুযায়ী আছে, ঠিক আছে? অন্য জায়গায় অন্য প্রায়োরিটি অনুযায়ী তুমি অনেক জায়গাতে পেয়ে যাবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা রাজ্যে না একটা প্রায়োরিটি আছে, কোনটাকে আগে দেবো কোনটাকে পরে দেবো, সেই কারণে ওয়েস্ট বেঙ্গলে প্রায়োরিটি অনুযায়ী বলছি, ঠিক আছে? 5 নম্বর হেলথ চেক আপ, আর 6 নম্বর রেফারেল সার্ভিস। একটু পাশে জায়গা রাখবে, খুব খুব পয়েন্ট আছে, পরে ব্যাখ্যাও আছে। এবার হেডিং করে সাপ্লিমেন্টারি নিউট্রিশন, ঠিক আছে? এর মধ্যে কতগুলো টার্মিনোলজি লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সাপ্লিমেন্টারি নিউট্রিশন, প্রি স্কুল এডুকেশন, ইমিউনাইজেশন, হেলথ এন্ড নিউট্রিশন এডুকেশন, হেলথ চেক আপ, রেফারেল সার্ভিস, ঠিক আছে? এই 6টা মূল সার্ভিস আমরা প্রোভাইড করি আইসিডিএস। এটা তুমি সব বইতে পেয়ে যাবে, কিন্তু ইন্টেরিয়রটা পাবে, এর ভিতরের যে লেখাটা আছে কোনটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে কোনটা কোথায় হচ্ছে সেই ব্যাখ্যাগুলোই হচ্ছে আসল পড়া, ঠিক আছে? আমি তোমাকে বলে দেবো যে সব টিচাররা কোন কোন জিনিসগুলো পড়াবে আর আমি কোনটা আলাদা পড়াবো, ঠিক আছে?
সবার সঙ্গে তো কিছু যেতেই হবে, কারণ অঙ্কটা জিনিস বলতেই হবে, তার ভিতরে যখন ঢুকবো তখন বলবো যে কি। আচ্ছা, এইবার হচ্ছে পুরো ছটা সার্ভিসের মধ্যে যেহেতু আমাদের সমস্ত কিছু রয়েছে, সেহেতু একটা জিনিস জিজ্ঞাসা করছি, তোমাদের মধ্যে কজন সিডিপিও অফিস ভিজিট করেছে? কোন সিডিপিওর অফিস ভিজিট করেছে বলো বলো, যারা করেছে আমার অফিস তারাও বলো, ঠিক আছে? ওরা দুজন আমার অফিস ভিজিট করেছে, ঠিক আছে? আর আর হ্যাঁ, তুমিও তো করেছো, ও করেছে বঙ্গা না, হ্যাঁ আসাম, ঠিক আছে? তো এই যে ওদের তিনজনকেই আমি চিনি, ঠিক আছে? বাকি যারা যদি কোনো সিডিপিও অফিস ভিজিট করে থাকতে আমি চিন্তা, তার কারণ খবর আসতেই আমার, ঠিক আছে? সিডিপিও এই একটা ব্যাপার বুঝবে, কিন্তু সিডিপিওদের সঙ্গে কিন্তু কানেকশন তাদের অন্যদের খুব ভালো থাকে। তাহলে আজকে যারা ইন্টারভিউ বোর্ডেই আছে তারা জানে যে তোমরা কারা কারা কোন কোন অফিসে যাচ্ছে, ঠিক আছে? এতটা অবধি বলে দিলাম, তারা জানে, তারা খোঁজ নেয় আমাদের কাছ থেকে যে কারা কারা কোন কোন অফিসে গেছে, ঠিক আছে? এটাও কিন্তু বুঝতে হবে, তুমি সিডিপিও অফিসে যাবে না, তুমি বলছো যে আমি সুপারভাইজার তাই তাকেই করতে যাচ্ছি, প্রথমেই নেগেটিভ ইম্প্যাক্ট করবে, কিন্তু আগেই বলে দিলাম অফিসে তোমাকে যেতেই হবে। আমার অফিসটা খুব কাছে, আমার চেয়ে অফিস এখানে কাছে কারণ নেই, এই যে তোমাদের কলোনি মোড়, এখান থেকে অটো ধরলেই মিরহাটি স্টপেজ বললে ওখানে নামলে আমার অফিস, ঠিক আছে? তো মিরহাটি স্টপেজে আমাকে একসঙ্গে বলে একদিন চলে আসবে, যা দরকার, যা দরকার নেই শেষ, ঠিক আছে? যা দরকার আমার টাইম অনুযায়ী একদিন এসে যাবে, টাইম এখনো আছে। ওই অফিসে গেলে এমন কিছু ওয়াচ করতে তুমি দেখতে পাবে যে জিনিসটা ইন্টারভিউতে তোমার কাজে লেগে যাবে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যখনই আমার অফিসে কেউ ঢুকবে তখনই গিয়ে দেখবে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিচ্ছে, যেটা কিন্তু আমি বলতে ভুলে যেতে পারি। এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়াটা আমাদের কাজের মধ্যে পড়ে যায়, ছয় সার্ভিসের মধ্যে নেই, ঠিক আছে? তাহলে ওইটা তুমি ঢুকে গিয়ে যে দেখতে পেলে তখন কিন্তু তুমি ওটা বলতে পারলে ওরা বুঝতে পারবে যে কোন অফিসে গেছে, তাহলে বলবে ওটা অফিসেই যায়। কতজন অঙ্গনওয়াড়ি সেন্টার ভিজিট করেছে? জিজ্ঞাসা করবো কিন্তু করেছে কি দেখলে আর কি না দেখলে, ঠিক আছে? অঙ্গনওয়াড়িরা হচ্ছে তোমার আন্ডারে কাজ করবে, সিডিপিও তোমার পথ, দুটো জায়গাতেই যাওয়া দরকার। আমি যখন নিজে চাকরি পেয়েছি তখন কিন্তু আমি বিডিও অফিসে পড়ে থাকতাম, দেখতাম সবার কাজ এইগুলো, সেই জন্য আজকে আমার বুঝতে সুবিধা হয়েছে, আমার কাজ করতে সুবিধা হয়, যে কোনো পোর্টফোলিও কিন্তু কাজ করাতে সুবিধা হয়। এটা এটা চাকরি পাওয়ার পরে সময় পাওয়া যায় না, চাকরি পাওয়ার আগেই এগুলো করতে হয়, ঠিক আছে? সার্টিফিকেট দেওয়া হয় ভারত হসপিটাল থেকে, আর আইডেন্টিটি কার্ডটা দেওয়া হয় সিডিপিও অফিস থেকে। আইডেন্টিটি কার্ড মানে ওই যে সার্টিফিকেটটা দেখি একটা কার্ড পাওয়া যায়, একটা জয়গাছি মোড়ে আছে, একটা আমার নিজের অফিস আছে, ঠিক আছে? আমি আরবানের অফিসটা এক্সাক্ট বলতে পারবো না কোন জায়গাটা, ঠিক আছে? এই যে আইডেন্টিটি কার্ডটা দেওয়া হয় হচ্ছে কার্ডের মধ্যে একটা ছবি থাকে, ওর মধ্যে সব ব্যাখ্যা করে থাকে, এটাতে কি মানে পয়সা টাকা ছাড় পাওয়া যায়, প্রতিবন্ধী যারা আছে তারা পায়, ঠিক আছে? এই কার্ডটাকে দেওয়া হয় সিডিপিও অফিস থেকে, যেটার মধ্যে কিন্তু পার্ট প্লে থাকে সুপারভাইজারের, ঠিক আছে? স্যার হসপিটাল থেকে মানে গ্যারান্টি করা হয় যে এত পার্সেন্ট হচ্ছে ইয়া আছে, এটা কার্ড দিয়ে দেয় যে এত পার্সেন্ট তার হ্যান্ডিক্যাপ আছে, এবার ওইটা দেখে আমরা কার্ড তৈরি করি, ঠিক আছে? ওই কার্ডটাও লাগে, সার্টিফিকেটটাও লাগে, দুটোই লাগে, ঠিক আছে? কাজের জন্য এইটা ইস্যু করা হয় এখান থেকে। আমি সব আমাদের হায়ারার্কিটাও বলে দেবো, উপর থেকে পোস্ট গুলো কি কি করে এসে সিডি করেছে, আগে একটা একটা করে শেষ করি, ঠিক আছে? সাপ্লিমেন্টারি নিউট্রিশনে দু তিনটে পয়েন্ট তুমি পাবে, তুমি যে টান দেখো, প্রথমে টিএলএম, সরি টিএলএম, টিএইচআর, টিএইচআর আর একটা টার্ম পাচ্ছ হট কুক মিল, সব ব্যাখ্যা দিচ্ছে যেটাকে এইচসিএম, ঠিক আছে? হট কুক মিল, ঠিক আছে? একটা পাচ্ছে টিএইচআর, টেক হোম রেশন, ঠিক আছে? টিএইচআর এর ফুল ফর্ম হচ্ছে টেক হোম রেশন, এগুলো টিকার মতো করে ব্যাখ্যা করবো, হট কুক মিল, টেক হোম রেশন, ঠিক আছে? আর একটা হচ্ছে মর্নিং স্ন্যাক্স, মর্নিং স্ন্যাক্স, ঠিক আছে? কিরকম আমরা আসলে আইসিডিএস কাদের সার্ভিস দিই, একদম জিরো থেকে শুরু করে ছ বছর পর্যন্ত, এর মধ্যে কতগুলো ভাগ আছে, জিরো টু ছয় মাস, ছয় মাস টু তিন বছর, তিন বছর টু ছ বছর, এই তিন রকমের সার্ভিস আমরা দিই। আর একটা দিই এগারো থেকে আঠেরো বছরের মেয়েদের একটা সার্ভিস দিই আমরা, যেটাকে পরে নাম বলবো স্ক্যাককে, স্কিম ফর অ্যাডলেসেন্ট গার্লস অ্যান্ড কন্যাশ্রী প্রকল্প, ওটা আলাদা করে পড়াচ্ছে, ওটা একটা আলাদা স্প্যান আছে। তো
এই সার্ভিসের মধ্যে সেটা পড়ে না, ওটা আলাদা একটা সার্ভিস। তো এই সার্ভিসের সাপ্লিমেন্টারি নিউট্রিশন কি আমাদের সাপ্লিমেন্ট করতে বলছে, সাপ্লিমেন্ট করার কথা মূল খাবার নয়, কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্ট করার কথা হচ্ছে একটা খাবার তার সঙ্গে আরো কিছু খাবার। তোমার বাড়ি থেকে তোমার বাবা মা একটা খাবার দিচ্ছে, তার সঙ্গে সাপ্লিমেন্ট করছে, হরলিক্স বা কমপ্লেন এগুলোকে সাপ্লিমেন্ট বলে। সাপ্লিমেন্ট মানে ওটাই মূল খাবার হয়ে যাবে না, হরলিক্স খেয়ে বেঁচে যাবে না, খাবার খেতে হবে তারপর হরলিক্স, এরকম বলে। কিন্তু হরলিক্স আনুষঙ্গিক না, ওটা হচ্ছে হ্যাঁ 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 ওরকম ধরনের বাংলা কিছু হবে তোমাকে। যেটা আমরা বলছি সাপ্লিমেন্ট মানে হচ্ছে মূল খাবারের সঙ্গে, মূল খাবারের সঙ্গে অ্যাডিশনাল পুষ্টি দেওয়ার জন্য এটা তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে সাপ্লিমেন্ট করার কথা তো মূল খাবার নয়। আমরা অনেক সময় কেন বলে যে তুমি সাপ্লিমেন্টারি নিউট্রিশন দিচ্ছ, তোমাকে দিচ্ছি সাপ্লিমেন্টারি দিচ্ছ, ভাই সাপ্লিমেন্টারি নিউট্রিশন দিয়ে কেন নিউট্রিশন হচ্ছে না, ম্যালনারিশ কেন হয়ে যাচ্ছে, তখন বলতে হবে যে আমি তো সাপ্লিমেন্টটা দিচ্ছি, মূল খাবারটা যদি কিছু না পায় সাপ্লিমেন্ট পেয়ে তো ম্যালনারিশ হবেই। শুধু তো ওইটুকু ওর চাহিদা নয়, চাহিদাও অনেক বেশি, আমি সঙ্গে সঙ্গে এটা দিচ্ছি, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে যখন দিচ্ছি তখন কীভাবে দিচ্ছি, টিএইচআর দিচ্ছি, আমরা টেক হোম রেশন দিচ্ছি, ছ মাস থেকে তিন বছর বয়সে যে বাচ্চারা আছে তাদের, তিন বছরের মধ্যে যে বাচ্চা থাকে তাদেরকে আমরা টিএইচআর দিই, টেক হোম রেশন, ওখানে বসে খেতে হবে না, খাবারটা আমরা টিফিন বক্সে পিঠে তাদের দিয়ে দিলাম, বাড়িতে নিয়ে গিয়ে খেলো, এটা টেক হোম রেশন। প্রেগনেন্ট বা ল্যাকটেটিং ওম্যানকেও আমি টেক হোম রেশন দিই, হ্যাঁ, মানে তুমি জিরো থেকে তিন বছরও বলতে পারো, কোনো অসুবিধা নেই, দেওয়া হয় ওদের খাবার, ঠিক আছে, জিরো থেকে তিন বছর। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মায়েরা রয়েছে প্রেগনেন্ট আর যে সমস্ত রয়েছে ল্যাকটেটিং মায়েরা, ঠিক আছে, এইটা সমস্ত কিন্তু এর মধ্যে পড়ছে, ঠিক আছে। এইবার এই টিএইচআর যখনই তুমি দিচ্ছ এই তিন বছর পর্যন্ত টিএইচআরটা বাড়িতে নিয়ে যাবে, ওখানে বসে খাওয়ার ব্যাপার, কিন্তু তিন থেকে ছ বছরের যে বাচ্চারা আছে তাদের তো আমরা কিছু প্রি স্কুল এডুকেশন দেবো, ওখানে বসে পড়াবো, তিন বছরের উপরে আমরা প্রি স্কুল দিই, বাকিদের কিন্তু দিই না। তিন বছরের উপর যদি প্রি স্কুল দেবো তাদের আমরা কি খাবার দেবো, হট কুক দিন, ওখানে বসে রান্না করে, জেনারেলি খিচুড়ি হয় তিন দিন আর তিন দিন ডিম ভাত হয়, ঠিক আছে, খিচুড়ি আর ডিম ভাত আর গোটা ডিম রোজ হয়, ছ দিন গোটা ডিম, তিন দিন ডিম ভাত, ডিমের ঝোল ভাত, তিন দিন খিচুড়ি, বুঝা গেল। ওটা ভুল, ওইটাই বলতে গেলে তুমি খাবে, ঠিক আছে, কোনো অঙ্গনওয়াড়ি কর্মী যদি ভুল করে থাকে সেটা যদি তুমি গিয়ে বলো তাহলে কিন্তু তুমি খেলো তোমার চাকরিটা, ও খেলো না, ঠিক আছে। অনেক জায়গাতে ছ দিন করে দেয় খিচুড়ি, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ম নয়, নিয়ম তিন দিন খিচুড়ি করার, তিন দিন ডিম ভাত করার, ঠিক আছে, ওরা করছে ভুল করছে যে করছে, তুমি সেটা দেখে গিয়ে বললে ছ দিন খিচুড়ি দেখে এসে গেল, ওই জন্য ঠিকঠাক অঙ্গনওয়াড়ি কর্মীর ওখানে যেতে হয়, ঠিকঠাক সিডিপি অফিসে নিয়মটা জানতে হয়, ভুল জানলেও ভুল, ও যদি ভুল করে থাকে ভুল, হ্যাঁ, ছ দিন সবের সঙ্গে গোটা ডিম সেদ্ধ, ঠিক আছে, আর তার সঙ্গে তিন দিন খিচুড়ি হবে সবজি সমেত, সবজির কিছু পয়সা থাকে বিভিন্ন ধরনের সবজি সেগুলো ধুয়ে ফিরিয়ে দেয়, তার সঙ্গে সোয়াবিন থাকে আর তিন দিন থাকে ডিম ভাত, ঠিক আছে, ডিমের ঝোল ভাত, বোঝা গেল। এই হচ্ছে ছ দিনের ব্যাপার, এইটা এই খাবারটা দেওয়া হয় হচ্ছে হটকুক মিল তিন থেকে ছ বছর, কেন ওখানে বসে খেতে হবে, ওখানে বসে খেলেই ও থাকবে এবং থাকবে তখন আমি ওকে পড়া শেখাতে পারবো, ঠিক আছে, এটাকে বলছে প্রি স্কুল এডুকেশনের জন্য হটকুক মিলটা এদের দেওয়া। সকালে একটা খাবার দেওয়া হয় মানে ঢোকার সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে মর্নিং স্ন্যাক্স, সেটা হচ্ছে জেনারেলি ছাতু দেওয়া হয়, এইটা বেশিরভাগই এখন উত্তর চব্বিশ পরগনায় চলছে না, সেটা তোমরা বলে দিতে পারো যে উত্তর চব্বিশ পরগনায় চলছে, কারণ কোনো জায়গাতেই চলছে না, আসবে অন্য জেলাতে চলছে কিন্তু অনেক জেলায়, ঠিক আছে, আগে ছিল মাঝখানে স্টপ হয়েছে আবার হয়তো চালু হবে, লকডাউনের জন্য চলছিল না এখন চালু হয়নি, ঠিক আছে, যখন লকডাউন হয়েছে তখন হটকুক মিল চলেনি, তখন শুধু টিএইচআর চলেছে, সবাইকেই টিএইচআর দেওয়া হয়েছে, তখন কি দেওয়া হয়েছে এইটাই খেয়াল করার বিষয়, তখন কি দেওয়া হয়েছে 300 গ্রাম ডাল, 2 কেজি চাল, 2 কেজি আলু, ঠিক আছে, তুমি জানো কি যে মাঝখানে কি চলেছিল, হ্যাঁ মাঝে দু এক সময়, কিন্তু এইটাই মূলত ছিল 2 কেজি চাল, 2 কেজি আলু, প্রত্যেক বাচ্চা প্রতি প্রত্যেক মা প্রতি 2 কেজি চাল, 2 কেজি আলু, 300 গ্রাম ডাল, ঠিক আছে, এইটা বাড়িতে দিয়ে দেওয়া হয়েছিল রান্না না করলে, ঠিক আছে, এইটা দেওয়া হয়েছিল মূলত, অনেকবার একটু চেঞ্জ হয়েছে কিন্তু এইটাই মূল ছিল আর কি, এই সময় লকডাউন চলেছিল এইগুলো দেওয়া হয়েছে, একটা করে সেশন, মানে একটা যখন ওকে অর্ডার হয়েছে একটা করে ও তখন দিয়েছে, আবার অর্ডার হয়েছে ও দিয়েছে, জেনারেলি মান্থলি বলতে পারে এক মাস পর পরই হচ্ছিল, কিন্তু ওরকম ভাবে নয়, জাস্ট একবার করে অর্ডার হয়েছে ও দিয়েছে, আগে ভালো করে শোনো তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করি, এইটা হচ্ছে যখন
লকডাউন পিরিয়ড, এখন কিন্তু সব শুরু হয়ে গেছে, যেরকম খাবার দেওয়া হয় তিন দিন ডিম ভাত তিন দিন খিচুড়ি সেরকমই চলছে, ঠিক আছে? এটা লকডাউনের সময় অবধি হয়েছে। জিরো থেকে ছ বছরের মধ্যে আর মায়ের প্রেগনেন্ট বা ল্যাকটেটিং হলেই পেয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয় ছিল। এবং মর্নিং ক্লাসে কারণ অনেক জায়গাতে করার মতো অবস্থা থাকে না, মায়ের ব্রেস্ট ফিড হয় না, ঠিক আছে? খাবার দেবে না এরকম বিষয় না, দেয় তখন প্রেগনেন্ট ওমেন বা ল্যাকটেটিং হিসেবেই দেয়, বাদ দেয়, ঠিক আছে? এটা গেল না, ওরকম ব্যাপার না, এখানে ছাতুই দেওয়া হয়েছে, আর কোনো উত্তর চব্বিশ পরগনা বা অন্য জেলায় অন্য কিছু দেওয়া হয়নি, মর্নিং স্নাক্সে ছাতুই দেওয়া হয়েছে, ঠিক আছে? এইটা গেল। এরপরে আসছি প্রি স্কুল এডুকেশন, এই তিনটে টার্ম জানলেই সাপ্লিমেন্টারি ক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ, ওটা প্রি স্কুল আছে, জিজ্ঞাসা করতে পারে, কিন্তু ক্যালোরি অনুযায়ী বিভিন্ন জায়গাতে বিভিন্ন লেখা থাকবে, ওয়েস্ট বেঙ্গল বা অন্য জায়গায় ক্যালোরি অনুযায়ী হয় না, আমাদের এখানে টাকা অনুযায়ী, ঠিক আছে? এই টাকার মধ্যে আমাদেরকে সিডিপিওতে সুপারভাইজারদের চিন্তা করতে হবে কোন ক্যালোরি খাবার দিলে ভালো হয়। নিয়ম হচ্ছে যে 8 টাকা 10 টাকা আর 12 টাকা, এই তিনটে থাকে। যারা আমি শ্যাম বলে একটা বাচ্চা আসবো পরে, শ্যাম বাচ্চাদের 12 টাকা হয়, ম্যাম বাচ্চাদের হচ্ছে 10 টাকা হয়, আর 8 টাকা হয় নর্মাল বাচ্চাদের। আমি সব ব্যাখ্যা দিচ্ছি, সব ব্যাখ্যায় যাচ্ছি, এই তো সবাই টার্ম গুলো শুরু হচ্ছে, তবে তো ব্যাখ্যায় আসবো, ঠিক আছে? আমি ওটা পরে ধরতে চাইছিলাম, আগেই বলে দিচ্ছি, লেখো একটা টার্ম হবে শ্যাম, এস এ এম, ঠিক আছে? এস বড় হাতে, এ বড় হাতে, এম বড় হাতে, সব সারা ভারতবর্ষ, ঠিক আছে? আচ্ছা, শ্যাম ম্যাম আর হচ্ছে নর্মাল বাচ্চা, তিনটে বাচ্চা রয়েছে। শ্যাম মানে সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড, 50% 60% হইতে স্যার আমি বলি দিচ্ছি, দাদা ওইভাবে না, তোমার যা বুঝিয়ে অঙ্গনারি ফর্মটা ভুলভাল বুঝিয়েছে, সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিশড। এইবার আমি বলার পরে কোনো সিডিপি অফিস বা অঙ্গনওয়াড়ি অফিস ইয়ে ভিজিট করলে তখন আরো বুঝতে পারবে, বুঝতে পারবে না, তোমাকে বোঝাতে পারবে, ঠিক আছে?